নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, মঙ্গল এবং কেতু একত্রিতভাবে অবস্থান করলে কোনো একজন জাতক বা জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে কোনো একটি রাশিতে তাহলে তাদের জীবনে কি প্রভাব মিলতে দেখা যেতে পারে সেই সম্পর্কে। দেখুন, মঙ্গল কেতুর এই যে যোগ কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীতে দেখা যেতেই পারে এমনটি কিন্তু অত্যন্ত অহমিকা, অর্থাৎ অহংভাব বাড়িয়ে তোলে মানুষের মধ্যে। তার মধ্যে প্রবল স্বার্থপর ভাব কিন্তু দেখা যায়। সে সবসময় অতি কঠোর, হৃদয়হীন এবং আত্মসর্বস্ব হয়ে উঠতে দেখা যেতে পারে। এদের জীবনে প্রবল শত্রুতার মুখেও কিন্তু পড়তে দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে শত্রুর ষড়যন্ত্রের শিকার এদের জীবনকে কিন্তু লণ্ডভণ্ড করে দেয়। এদের জীবনে দেনা পাওনার ব্যাপারে বলুন, নানা রকম ঝঞ্ঝাট ভীষণভাবে দেখা যায়। কোনো দুর্ঘটনায় সম্পত্তি বা অর্থহানি ঘটতে দেখা যেতে পারে। এই যোগে বিশেষ দুর্বল হলে প্রাণ শক্তি খুবই দুর্বল হয়ে পড়ে। একটা সময় আসে যখন জাতকের কর্মক্ষমতা একেবারে লুপ্ত হয়ে যায়। এদের জীবনে অনেক সময় নানা অবাঞ্ছনীয় ব্যক্তির সংস্রবে আসতে দেখা যায়। অনেকের রক্তদুষ্টি, রক্ত সংক্রান্ত পীড়া, রক্তপাত এবং কীট, সরীসৃপ প্রভৃতির দংশনজনিত কষ্ট ভোগ করতে দেখা যায়। এই যোগে জাতকের কোনো না কোনো গোপনীয় ব্যাপারে সঙ্গে জড়িত হতেও কিন্তু এদের দেখা যায়। এই যোগ কারো পক্ষে কিন্তু বিশেষ শুভফল দিতে পারে না। তাই এই যোগ অনেকের প্রতিষ্ঠা হয় বটে, তবে এই যোগ কিন্তু প্রতিষ্ঠার সঙ্গে কোনো না কোনো অবাঞ্ছনীয় ব্যাপারেও কিন্তু জড়িয়ে দেয় মানুষকে। তাই এই এরকম ধরনের মঙ্গল কেতু যোগ কখনোই কিন্তু সুফল মানুষকে সেভাবে দেয় না। তাই এরকম ধরনের যোগ যাদেরই থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি থেকে অত্যন্ত বিশেষ সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা বিশেষ জরুরি। তাহলে আজ আলোচনা করলাম মঙ্গল কেতুর একত্রিত যোগ জন্মগোষ্ঠীর সাপেক্ষে কী প্রভাব তৈরি করতে পারে মানুষের জীবনে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।